এখন আর আগের মতো বেন্দার মতো বইয়া থাকলে কোনো কিছু হয় না। এই গাড়িতে চললে বড় লোক হওয়া যায় না। নানি ধনীরা যায় সবাই যেন গরিব হয়ে যায়। আমার মনে হয় যে সালমান আর বাহির একলকে ফলাইছে। মানুষের জীবন আসলে কার যে কোন কি অবস্থা হয় কার কপালে যে কি ভাঙন আসে। হ্যাঁ কিন্তু মানুষ জীবন কল্পনা করতে পারে না। আমি যেটা বুঝি আর কি আমার এই ওকলাতি জীবনের অভিজ্ঞতা আমি যেটা আপনি যে প্রশ্নটা করছেন সেটা মানে আমার কাছে বিষয়টা এইরকম দরকার এমন একটা সমস্যা করতাম যাতে সারা জীবন কিছু করতে না পারে। আমার পুরা কপাল জীবনে কোনো সময় কোনোদিন বিয়ে করতে পারলাম না। একটা মায়া আমারে পছন্দ করলো না যে আমি বিয়ে করবো। তোর কি ভাগ্য তোরে মায়া পছন্দ করছে। আরে আমার যদি এরকম একটা মায়া যদি পছন্দ করতো আমারে বিয়ে করতো আমার যদি এরকম একটা অটো রিক্সা কিস্তিতে দিত তাহলে আমি কিস্তিতে বাইসা যাইতাম। বাকির ভাই আমার জীবনে আমি কিন্তু অনেক জায়গায় ঘুরছি অনেক কিছু দেখছি অনেক কিছু দেখে অনেক মজা পাইছি কিন্তু আজকে যে কামটা করছি এই কামটা করে যেই মজা পাইছি এরকম মজা কিন্তু আমি জীবনে পাইনি। শুনে মাঝে মধ্যে বড় লোকরা গরিবের কষ্ট দেখে খুব মজা পায় এটা হচ্ছে জগতের খেলা। শুনো তুমি কিন্তু আজকে কোনো টাকা পাবে না। বুঝেন নাই আর কথা এক কইতাছে আমরা যে সারা দিন কাম করি তারপরে দিন শেষে যে টাকা পাই এটা তো বাদ করি তিনজনের মধ্যে। আজকে তো আপনার নামগুলো লগে আছিলেন টাকা পয়সা কিন্তু বাদ করুন কিন্তু আপনার আজকে কোনো বাদ পাইবেন না। ঠিক আছে ঠিক আছে আমরা ঢেয়ে বসার কোনো দরকার নাই আমরা বেড়া আছি অনেক মজার না। হা হা ঠিক আছে এই যে আপনার লোকে যে আছি আমি কি করছি আমি চাচ্ছি বোবা আপনার বোবা হইতে করছেন বোবা হইছি আর বাকি বেড়ে দরকার হইলে আপনার যদি কল লুলা সাজানোর লেগে লুলা সাজানো যদি অন্ধ সাজানোর দরকার হয় অন্ধ সাজবো আমরা আপনার লোকে গায়ে গতরে খাইতে দেবো এতে যদি আপনাকে উপকার হয় এটাই যথেষ্ট আমার কিচ্ছু লাগবো না। হ্যাঁ তো বাঘ লাগবোই না হ্যাঁ এলে 100 কোটি টাকা পাইবো হ্যাঁ এইসব বাঘ বুক দিয়ে কি হইবো। আচ্ছা তুমি ধন টাকা পাইবে তখন কি করবা? কি আর করবো বড় লোকরা টেহা পাইলে বিয়ে করে হ্যাঁ 2-4 দিন বিয়ে করবো। আরে দাদা কালাইটা আপনি কি করতেছেন বাকি ভাই এরকম লোক না বাকি ভাই বিয়ে করবো না। কেন বিয়ে করবো না কেন তোমার কোনো সমস্যা? আরে কোনো সমস্যা নাই হ্যাঁ টাকা পাইলে হ্যাঁ প্রতিশোধ নিবো প্রতিশোধ হ্যাঁ দুলা ভাইয়ের উপরে হ্যাঁ মেলা রাগ হ্যাঁ ভিতরে ওই যে আগুন আগুন প্রতিশোধের আগুন দাও দাও করে লেলি হানসিকা বাড়িতেছে হ্যাঁ প্রতিশোধ নিবো হ্যাঁ আগুন নিবাই। হ্যাঁ আমি প্রতিশোধ নিতাম আমার বোনের জামাই বাতনে যে কাম করছে এই কাম কিছু কিছু এই সালমানে জানে হে যে কাম করছে আমি তো আরে ছাইরে দিছি গা আমি আরে ছাইরে দিছি সব কিছু মাইনে নিছি মাফ করে দিছি কিন্তু মন তো আরে মাফ করি নাই। আমার যদি টেহা বসা ঠিকঠাক মতো হয় পয়লা আমি প্রত্যেক বুঝতে পারছো সালমান আমি একটা বিশাল বড় একটা বিল্ডিং কিনতাম একটা ঘর কিনতাম একটা বাড়ি কিনতাম কিনা আমি হেই বাড়ি ওরে আমি একটা কামের লোক বানাইতাম ও ঘর মুছবো ও বাজার করবো আমার ঘর গাড়ি চালিবো গাড়ি মুছবো এইসব কাম করবো ভুলে যেতাম তোমার ব্যক্তির ওই বাড়ি তুলে যেতাম তোমরা ওই বাড়িতে একটা সদস্য হয়ে থাকবা বুঝতে পারছো। মানুষ মাত্রই ভুল হয় আমাদের করতে আমাদের
কথা খুঁজে দেন। তুমি কার ব্যাগে হাত দিয়েছিলে? আরে আমি আপনার ব্যাগে হাত দিতে চাইছিলাম, ভুল করে কালার ব্যাগে হাত দিছি। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আর আমার মেয়ে জামার সামনে তুমি বলছো আমার ব্যাগে কিচ্ছু নাই? কিছু কাজ ছিল না, একটা সুইং নাম্বার ছিল। অনেকবার তুমি অপরাধ করেছ, তোমাকে বহুবার মাফ করা হয়েছে, আর কোনো মাফ হবে না। আজকে এতটুকু শিশু বাচ্চার হাতে তুমি ধরা খেয়েছ, আজকে ও না দেখলে তুমি না জানি কি করে ফেলতে। তোমার লজ্জা নাই? তা বুড়া ধামরা চুরি করে বেড়াও, আর চুরি করতে পারো না, খালি ধরা পড়ো তুমি। প্যাড অবধি কথা কাট। স্যার স্যার, এবার গালাগালি করেন, মারামারি করেন, যা করেন, আমার ফোন করে ফেলেন, আমার চাকরি খায় না, তাইলে আমি শেষ। নো জব হিয়ার, আন্ডারস্ট্যান্ড? কানে ধরলে কি আমার সাথে থাকবো? এবার কারাই মানজা এবার তার উঠতে পারতাম না পরে। আমি বাইরে বাইরে ফাল দিয়ে বইতেন পুরি গোসের সামনে। তাহলে আমি যাই। আপনি একা যাবেন, আমি আসি সাথে? না তোমার জানার দরকার নাই, তুমি মায়া মানুষ, তুমি কি লেগে ঝামেলার মধ্যে চাইবে? তুমি থাও, আমি এলাকায় যাইতেছি। বাতিন ভাই, আপনার সাথে তো আমি যেতেই পারি। তুমি কি হলো আপিরা? হ্যাঁ সব কোনো লাগবো ভাই, মুই আপনার লগে যাই, আপা খাও মুই যাই। মোর না কেমন যেন লাগতে আছে, মোর ভাইয়ের জন্য খুব টেনশন হইতে আছে বুঝছেন। মোর সালমান ভাই যে নিখোঁজ হয়েছে একদম ভালো লাগতে আছে না, মুই গেলে আপনার হেল্প হইবে। আর তুমি কোন যাবা? আমি যেমন সিরিয়াখানায়, তুমি সিরিয়াখানায় যেতা? আমি সিরিয়াখানায় যাইবেন কে? হ্যাঁ কি লেদা আছে, সিরিয়াখানায় গেছে? হ্যাঁ হ্যাঁ গেছে, তারা গেছে, আমিও যাইতাম। আমি যেতাম অন্য কামে, আমি ওই সিরিয়াখানাটা বান্দরের বেবি হয়েছে এটা দেখতে যেতাম। তুমি যাই কি করবা? তুমি বান্দরের বেবি দেখবা? তো তাও তাও আমি তোমরা জানো দেখো তো মায়া মানুষ, আমি ওই যে উকিল সাহেবরে লয়ে যাই গা, কাশিম উকিলে লয়ে যাই। আমার রূপ জ্বালাইছি, আমার দাও তুমি আমি যাইতেছি বাংলা দেয়, আমি যাইতাম মানুষ দেখতাম, পুলিশে নিয়ে যখন জানা মারো তখন আমি এতিম বইলাম, আমার বাসায় বইয়ে বইয়ে আমার সাথে এই ব্যবহার? খারাপ সময় আমারও আইবে, তখন আমার বাসায় তোরে দিয়ে চাকরের কাম করা। তার একটা কথা বলবো, রাগ করবেন না তো। ও কিটা লাগছে? Thank you.
সময় যত বাড়বে ঘটনা তো আরো জটিল হবে। আমনের এত দরদ, তাহলে আমনেও লগে যান। আমনের না বললো একবার আর আমনেও মাইন্য গেলেন কেন? আমনে জোর করে হইলো যান। এসব কেসে একটা মেয়ে মানুষ যদি থানা বা হাসপাতালে যায় তখন কি হয় আপনি জানেন? আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটেও থাকে তারও ডালপালা গজাবে। এসব নিয়ে কি আপনার কোনো ধারণা আছে? যে আছে, মোর স্বামী বিদেশ। শোনেন, কাছের মানুষ দূরে চলে গেলে কেমন লাগে হে জানা আছে। সে তো আপনার স্বামী, বাকির ভাই কি আপনার স্বামী? হইতে কতক্ষণ? হ্যাঁ বলছি, হইতে কতক্ষণ? শোনেন, আমার সাথে এরকম গাজালা টাইপের কথা বলবেন না প্লিজ। কেন আপনার গাজল বেকে? আপনি আমার সামনে দিয়ে পায়সারি করতে আছেন, খুব টেনশনে পড়ে গেছেন আপনি। আর আমার বাসা বইয়ে বইয়ে আপনারা যে ফেলে আমার সাথে অপমানজনক আর খুসামাইটে কথা বলতে আছেন। আর মুই কিছু বললেই ওই আপনি তো সাত কইটে জড়লে ওঠে না। কেন মুই কিছু বলতে পারবো না? মুই কি মুহে স্যালোটে দেছি? শোনেন, আপনাকে কেউ খোঁচা মেরে কথা বলছে না, আমি শুধু আপনাকে নিয়মের কথা বলছিলাম। ওইসে, এত নিয়ম কানুন শেখানো লাগবে না। জীবনে কত নিয়ম দেখলাম, নিয়ম কানুন দেখতে দেখতে এই পর্যন্ত আইছি। শেষে ঘটনা যে কি ঘটবে হে জানাই আছে। কি ঘটনা ঘটবে? কি আর ঘটবে দেখবেন, ভাইয়ু বউ আর লাদাগ নিয়ে হাজির হয়েছে। শুনেন, ব্যাগ পুরুষ মানুষই সেনা আছে। প্রথম প্রথম ওই যে ব্যাগ ধরে, বলছেন না মাথা খারাপের ব্যাগ ধরে, যেই বিয়ের কথা হনে তখন একেবারে সুস্থ হয়ে যায়, রাজি হয়ে যায়। আল্লাহ জানে ভাইয়ের যে বিয়ের কথাটা মোর সালমান ভাই বলছে মাথা খারাপের সময় হে বিয়ে করছিল, এটা কিন্তু সত্যি হইলে হইতে পারে। মোর সালমান ভাই কিন্তু মিথ্যা কথা বলার ছিল না। আল্লাহ জানে ভাইয়ু কোন ফক করে পড়ছিলে, আজ ভাইয়ের জন্যে মোর বাড়িটা আড়াইলে। মোর সালমান ভাই আর মোর বোন হ্যাগো যদি কেউ মাইরে পুইতে হয় হ্যাঁ তো খবর পাবো না কন। আজ পরের মানুষে হেল্প করতে যাইয়া আমার ভাই বোন গুলারে মুই হারাইলাম। এটা এতিম মানুষ, একলা মানুষ, আমার কি হইবে? আপনারা তো যে যার মতো চলে যাবেন, এ বাড়িতে তো মোর একলাই থাকা লাগবে, কেউ কারো না দুনিয়াতে। কাশেম ভাই, এই আপনারা সবাই মোরলে ঠেলঠেলি করতে আছেন যে বাকের বাইরে খুঁজে বাই করার লাগিয়া, ওই দুজন কই? আপনি কাদের কথা বলতেছেন? এই আপনার উকিল ফ্রেন্ড জুলফিকার আর কুতুব, এরা কোথায় গেল? নাকি এরা টিকিট কাটতে আবার কুতুব বিদেশ চলে গেল? অবজেকশন, আপনি কি কথা বলেন? ওই জুলফিকার আমার ফ্রেন্ড হতে যাবে কেন? আমার পেশা উপলব্ধি, তার পেশা উপলব্ধি, এই পেশা কথা একটা সত্যতা আছে এই আর কি। তারপর আপনি যেটা বলছেন যে বিদেশে চলে গেলে নাকি, যাইতেই পারেন। দেশের এই অবস্থায় একটা শেষ সুযোগ কুতুব লইলে লইতেও পারে। হ্যাঁ, সে মুখে যতই দেশপ্রেমের কথা বলুক, এইটা বলুক ওইটা বলুক, হ্যাঁ কোনো লাভ নাই, সে সুযোগ পাইলে কিন্তু চলে যেতে পারে। এইটা ঠিক কইছেন, কারণ যে একবার ছয় মাস এক বছর বিদেশ থাকে সে আবার ফুরুত করিয়া সুযোগ পাইলে বিদেশ চলে যেতে পারে, এটা আপনি ঠিক কইছেন। ওই এফডিসির ডায়েরির মতো, যে এফডিসির ডায়েরি একবার চুমুক দিছে ওই বারবার ওই জিব্বাহার এফডিসির ডায়েরি টানে, বুঝলেন? আপনি এফডিসির খবর জানলেন কিভাবে? আরে ভাই, মোর এক জেল ফ্রেন্ড আছে অর্ডারে হুসি, তাই জেল ফ্রেন্ডের সাথে এফডিসি সম্পর্কটা কি আমি তো বুঝলাম না কি। ওরে ভাই, ওই জেল ফ্রেন্ড উনি এফডিসি তে কাম করতে, তো হইছে কি তার এক প্রোডাকশন ম্যানেজার তার প্রনষ্ঠা মাইরে দিছে, আর তো মাথা কাছে গরম হইয়া এক ঘুষো মারি তো নাকে দিছে ফাড়াইয়া রক্ত বাইক। ওই এডেম টু মার্ডার জেলে পস্তে আছে। হায় হায়, না ফাড়িয়ে লাগছে, হেলে তো লোকটা মরিয়া যাইতে পারতো। হ্যাঁ মরিয়া যাইতে পারে, হে তো কোমায় আছে, আর হে কোমা দিয়ে যতদিন পর্যন্ত ফিরে না আইতে পারে ততদিন কিন্তু জেলে পস্তে আছে। ও তো জেল দিয়ে মুক্তি পাইতেছে, ওদের দেখা মাথা গরম তুমি, আমরা যেমন মেডিকেল তারপরে যেতাম আমরা পুলিশের কাছে, তুমি যাইবা যাই উল্টা পাল্টা কথা বলবা, তারপরে পুলিশে অ্যারেস্ট করে লয়ে যাবো তোমারে, পালতু তুমি যাইতে চাও রাখো তুমি। কি ব্যাপার এত কুলেরা ঠেলে ঠেলি করলে মরে লইয়া, বাকেরে খুঁজে বের করো, বাকেরে খুঁজে বের করো, এরা মরে থুইয়াই হেরা কোথায় এই হসপিটালে যাইবে পুলিশের দ্বারে যাইবে? মুই এই এর মধ্যে বেশটাই তো বলতে পারলাম, ব্যাপারটা কি
তোমরা তো তোমার যখন মেলা টাকা পয়সা হবে তখন তুমি কি আমার নানি রে আর আমার মায়ের সত্যি সত্যি রাখবা? রাখতাম না কেরে, আমি তোমার কইছি তোমরা মানুষ খুবই ভালো, তোমারে তোমার মায়েরে তোমার নানি রে দেখতে রে আমার বাড়িতে রাখতাম। কেন রাখবা, কি করে রাখবা? আমার মায়ের বিয়ে করবা? কি কথা কও নাকি, বিয়ে না করলে তো রাখতে পারবা না? তুমি তো ছোট মানুষ, তো ফাঁকনা মন্না কথা বলতেছো। আমি যে তোমার মায়ের বিয়ে করে রাখতাম তা তোমার খারাপ লাগতো না? একটা বেটা তোমার মায়ের লাগে থাকবো, তোমার খারাপ লাগতো না? কেন খারাপ লাগবো? আমার বাপে আরেকজনের বিয়ে করছে না, তাহলে আমার মায়ের এখন না কি সমস্যা? আমরা ভালো জায়গায় থাকবো, ভালো খাওয়া দাওয়া করবো, ভালো জামা পরবো, সমস্যা কি? আচ্ছা তুমি গাড়ি কিনবা না? গাড়ি তো কিনবো, ট্রাভেলে গাড়ি কিনতাম না, দুই তিনটা না গাড়ি কিনবো, আট দশটা গাড়ি। একটা গাড়িতে ধরে মনে করো যে অফিসে যাবো, একটা গাড়িতে ঘুরতে যাবো, একটা গাড়িতে মনে করো যে এই সবজি আনামো, একটা গাড়িতে বাজারে যাবো, একটা গাড়িতে এখানে যাবো ওখানে যাবো, নানান পত্র গাড়ি কিনবো, সুবিধা কি? তাহলে একটা গাড়ি আমায় আর আমার মায়েরে দিও। আমার মায়ের মেলা গাড়ির সামনে হাত পাচ্ছে তো, তাই আমার মায়েরে একটা গাড়ি দিও। আর আমি চাই কি তুমি জানো, ওই তোমার বইনের জামাই আছে না শয়তান, ওই সে ভিক্ষা চাইবো। সব কাজে লয়ে গেছে, কিছু দেন স্যার। স্যার মোর বড় ভাই, সে জন্মান্ত কিছু দেন না স্যার, একটু দেন মুখে কিছু দেন স্যার। মালার কিছুর সাথে জড়াই গেলে তার জীবন তেনা তেনা হইয়া যায়। আমি যে পুরানটাকে সূত্রপুর আছে না, সূত্রপুরের মানুষ হইছি। সোজা বুড়িগঙ্গা থেকে উঠাইছো না? চুন খায় মুখ পুড়ছি তো, এখন দই দেখলেও ডর করে। আমাকে এসব ফালতু ফালতু কথা আর বলবেন না।